গ্যাসটা জেলে কড়াইটি আমি বসিয়ে দিয়েছি, গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল আমি 4 চামচের মতো দিয়েছি। এখানে আমি খয়রা মাছ নিয়েছি 6টা, ভালো করে কেটে বেছে আমি ধুয়ে নিয়েছি। আর এই মাছের প্রচুর কাঁটা, কিন্তু খেতে ভীষণ ভালো। তো মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন যে হলুদ, এটা আমি ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে নিয়েছি। তো এবার মাছটা আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছটা আমি দিয়ে দেব। সব মাছগুলোই আমি তুলে দিলাম, একটু ভালো করে ফ্রাই করে নেব। বেশি আমি ফ্রাই করব না, হালকা করে ফ্রাই করব, কারণ এটা ইলিশ মাছের মতোই নরম, সেই জন্য। মাছগুলো এক এক করে আমি উল্টে নেব। সমস্ত মাছগুলো আমি উল্টে নিয়েছি, অপর পিঠটা আমি হালকা করে ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সমস্ত মাছগুলোই আমি তুলে নিলাম। এবার এই তেলেই আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমি একটু ফ্রাই করে নেব। বেগুনে কিন্তু আমি নুন দেব না, নুন দিলে বেগুনগুলো নেতিয়ে যায়। এইভাবেই আমি ফ্রাই করে নেব উল্টে পাল্টে। বেগুনগুলো ফ্রাই হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নেব। বেগুনটা আমি তুলে নিয়েছি, কড়াতে আমি মাছটা ফ্রাই করার সময় 4 চামচ সরিষার তেল দিয়েছিলাম। তো তেলটা আমার কমে গেছে, আরও আমি তেল অ্যাড করব। মশলাটা ভালো করে ফ্রাই করার জন্য তো তেল লাগবেই, তো আবারও আমি সরিষার তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। আমি একটু ফ্রাই করে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দেব। দিয়ে দেব এক চামচের মতো লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। সামান্য জল দিয়ে দেব। ভালো করে মশলাটাকে আমি কষাবো। মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। তো এবার আমি দিয়ে দেব এক চামচ লবণ। দিয়ে দেব জল, আমি এক কাপ জল দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। জলটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। জলটা ফুটে উঠেছে, দিয়ে দেব বেগুন ভেজে রাখা। দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভালো করে মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।
দিয়ে দেব দু চামচ সর্ষে বাটা। যেহেতু সর্ষে বাটা দিয়েছি এটা আমি ঢেকে দেব দু মিনিটের জন্য। দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নেব। আমি দিয়ে দেব সামান্য ধনে পাতা কুচি। আবার আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য। দু মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নেব। আমার বেগুন দিয়ে খয়রা মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে। বেগুন দিয়ে খয়রা মাছের রেসিপি একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এটাকে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে খয়রা মাছ দিয়ে বেগুনের ঝাল। খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি, খুবই ভালো। গন্ধে পুরো মম করছে, গরম ভাতের সাথে অসাধারণ লাগে। বন্ধুরা, আমি যেভাবে বানালাম তোমরা বাড়িতে এইভাবেই ট্রাই করবে, আর কেমন লাগলো তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে রেসিপিটি বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।